হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল। তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকে ভিডিও করার কোনো প্ল্যান নেই, হঠাৎই ইচ্ছে হলো যে করে ফেলি। দেখতে পাচ্ছ তেল ফেলতে কীরকম ভুট সেজে রয়েছি, এরকম অবস্থা ভিডিও করতে কারো ভালো লাগে না, তো ইচ্ছে হলো করতে তাই করছি। আসলে তোমরা আমাকে অনেকেই বলছিলে যে আমি যে খাবারের ভিডিওগুলো বানাই তার জন্য রান্না যে করি ওগুলো দিয়ে ভিডিওটা বানাতে, আমাকে অনেকেই অনেকদিন ধরে বলছে ওটা বানানো হচ্ছিলো না, তো করি আজকে থেকে সেটা। মা একটু বাইরে গেছিলো, তো ওখানে গিয়ে দেখলো যে হাট বসে, হাটের মধ্যে খাসির মাংস সেটা কাটা হচ্ছে, নিয়ে এসছে। তো সেটা আমার রান্না করবে, সেই রান্নাটা তোমাদেরকে দেখাবো, আর সঙ্গে কী কী করলাম সেটাও দেখাবো, মা কেমন করে মাংস রান্না করলো, আমি কেমন করে খেলাম, ওগুলো সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করবো আজকে। আসলে আমি অনেকক্ষণ আগে রান্নাটা করতে চেয়েছিল, আমি পড়াচ্ছিলাম, তো ওর মাঝখানে তো ভিডিওটা করা যাবে না, তাহলে বাচ্চাগুলো পড়বে না, সারাক্ষণ চিৎকার চেঁচামেচি করতে থাকবে। তাই আমাকে বললাম একটু ওয়েট করো, ওরা যাক তারপরে শুরু করবো, কারণ এখন 8টা বাজে। তো মা বললো আর দেরি করা যাবে না, অনেকটা টাইম লাগবে করতে। আমার ঠিক আছে, তো মা একপাশে রান্না করবে, একপাশে আমি চা বসাবো, কারণ চা না খেলে আমার মাথা একদম ধরে আছে, আমার মাথা তাহলে সারা রাত্রি ভনভন ভনভন করতে থাকবে, মাথা ধরে যাবে। তো মা একপাশে রান্না করবে মাটন, আর একপাশে করবো চা, আমি চা খাবো, মাথা ফ্রেশ হবো, তারপরে সুন্দরভাবে ভিডিও। চলো তাহলে মা তাহলে কেমন করে মাংসটা বানায় সেটাই তোমাদেরকে দেখাই। তো মাদের সাথে রান্না সবারই খেতে ভালো লাগে, তো চলো। মাংসটাকে ভালো করে ধুয়ে রেখেছে, পরিমাণ মতন পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছে, আর এখানে কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট করে নিয়েছে পরিমাণ মতন। গরম তেলের মধ্যে আলু আর রসুনটাকে ভেজে নিচ্ছে, ওই তেলের মধ্যে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছে, সঙ্গে লবণও দিয়ে দিয়েছে। পেঁয়াজগুলো যখন এরকম ব্রাউন কালারের ভাজা হয়ে যাবে তখন ওটার মধ্যে টমেটোগুলো আর পেস্টটা করে রাখা ছিল যে মশলাটা ওটা দিয়ে দিয়েছে। তারপর একের পর এক হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে নেবে। রান্না বসিয়ে দিয়ে মা এই ঘরে বসে একা একা পান খাচ্ছে, পান চিবোচ্ছে, পান হচ্ছে মার জীবন। আর এইদিকেও পান খেতে খেতে মার মশলাটাও থেকে তেল ছেড়ে গেছে, এখন মা এই মশলাটার মধ্যে মাংসগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে নেবে, ভালো করে নেড়ে একটু ঢাকা দিয়ে রাখতে হবে। আজকে মা রান্না করছে, আমি হয়তো ভালো রান্না করতে পারি না, যেহেতু মার রান্নার কালারই হয় অন্যরকম, কালারটা শুনে রাখো, লাল রক্ত তেলতে, মানে মাংসের কালার হবে মাংসের মতো, একটু স্পাইসি মশলাদার যদি মাংস না হয় তাহলে ওই মাংস খেতে একটু ভালো লাগে না, এতটা পরিমাণে সুন্দর হয়েছে। তো আমি এখান থেকে দুটো মাংস উঠিয়ে রাখবো, এবার সেটা হচ্ছে, আর আমি এই পাশে চা বসিয়ে দিয়েছি আমার জন্য, আমি ভাতের সাথে খাবো। মাংস কষানো হয়ে গেছে, এখন এটার মধ্যে ভেজে রাখা আলু রসুনটা একটু নেড়ে নিতে হবে। আমি এখানে দুটো মাংস উঠিয়ে রেখেছি খাবার জন্য, কষা মাংস খেতে ভালো লাগে। মাংসের মধ্যে পরিমাণ মতন জল দিয়ে একটু ঢেকে দিয়ে ব্যাস রেখে দিলেই মাংস তৈরি। মাংসটা এখানে আমার তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ দেখতে কতটা সুন্দর হয়েছে, লাল টকটকে স্পাইসি। হ্যালো বন্ধুরা, তো তোমাদেরকে তো আমি প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম যে আমার মা আজকে মাটন কষা রান্না করছিল, সেটার ভিডিওটা তোমরা অলরেডি দেখে নিয়েছো, তো সেটা দিয়ে আমি এখন রাতে ডিনারটা সারবো। তো এখানে আছে দুপুরবেলার আমার রান্না করেছিল মুসুরির ডাল আর ডিমের অমলেট করেছিল, আর এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর লাল টকটকে মাটন কষা, তো আমি এখন এটাতে ভাত খাবো, আর এখানে আছে পেঁয়াজ। তো চলো তাহলে বেশি কথা না বলে খাওয়া শুরু করি, অনেকটা রাত হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে, তো তাড়াতাড়ি করে খাওয়াটা শুরু করি। প্রথমে আমি একটু ডালটা নিয়ে নিই, ডালটাতে একটু খাই। ভাতটা এইটুকুই নিয়েছি, যদি পরে আরও লাগে তাও পরে নিয়ে নেওয়া যাবে।
এতদিন তোমাদের ভিডিও দিতে পারিনি, কোনো একটা রিজন ছিল। আমাদের আসলে হঠাৎ করে অসুস্থ পড়ে গেছিলো, আমাদের কোনো এক রিলেটিভ মারা গেছিলো, তার জন্য আমরা খাওয়ার ভিডিও দিতে পারিনি। তখন আমরা ব্লগ বানিয়েছিলাম, তো চাইলে তোমরা ব্লগগুলো আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। এটা মুসুরি ডাল সেদ্ধ করেছিল, অন্যরকমভাবে টেস্টি খুব হয়েছে। চামচটা মানে একটু বেশি বড় হয়ে গেছে। কালারটা দেখো, পুরো লাল লাল। আমি টেস্ট আগেই করেছিলাম, মা যখন কষা ছিল তখন টেস্টটা করেছিলাম, দারুণ হয়েছিল। মা বসেনি, মা আগে খেয়ে নিয়েছে, আমি একটু পরে খাচ্ছি। যেমন ঝাল হয়েছে সব কিছু পারফেক্ট, সবার মার হাতেরই সব কিছু রান্না ভালো লাগে। আমার মা যেরকম সব কিছু রান্না ভালো করে। তাহলে বন্ধুরা, আমার খাওয়া শেষ হয়ে গেছে,
আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, একটা লাইক করে দিও, পার্লারটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা তোমরা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তাহলে এখনকার মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবে।